আর এখন ইউটিউব অন করলে যেটা আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি সেটা হচ্ছে দ্য বঙ্গাই আর হলো সিনেবাব। সিনেবাব মিনময় দাকে নিয়ে দাদাগিরিতে যাওয়া নিয়ে এই দুটো কন্ট্রোভার্সি এখন ভীষণভাবে মানে সবাই ইনভলভ এর মধ্যে। তাই ভাবলাম যে আমিও কিছু কথা এদের দুজনের সম্বন্ধে না বলে পারলাম না, যেহেতু আমি খুব ছোট্ট একজন ক্রিয়েটার, খুব ছোট্ট একজন ইউটিউবার। তো আমারও মনে হয় যেহেতু ওনারা অনেক বড় জায়গায় আছে, অনেক বড় লেভেলে আছে, ওদের এই দুজনকে ভীষণভাবে আমি ফলো করি, তাই এত কথা হাতে ফোন নিয়ে বলা সম্ভব না। মৃন্ময় দাকে সেই মিরাক্কেল থেকে ফলো করছি, আর দ্য বঙ্গাই মানে যখন থেকে আমি ইউটিউব চালানো শিখেছি তখন থেকে আমি বঙ্গাইকে দেখছি। তো দুজনই আমার ভীষণ ফেভারিট, দুজনকেই আমার খুব ভালো লাগে। তো দুজনের ব্যাপারে একটা কথা বলতে পারি, বলতে চাই আর কি, মৃন্ময় দা যে ভিডিওটা বানিয়েছে দাদাগিরিকে নিয়ে, মানে সব থেকে ব্যাপারটা হচ্ছে দাদাগিরিকে নিয়ে, যে দাদাগিরিতে ওদেরকে কেন ডাকলো, আমাদের কেন ডাকলো না, বা ওকে কেন ডাকলো, আমাদের কেন ডাকলো না। এবার বলে দিই, দাদাগিরিতে যারা যারা গেছে বেশিরভাগ জনই ফেমাস, বেশিরভাগ জনই একদম পপুলার, সবার মুখ চেনা, এক দুজন হয়তো এক দুজনকে হয়তো লোক অতটা চেনে না, তাদের সাবস্ক্রাইবার অনেকটা কম সেটা অনেকে মনে করছে। আর আমরাও হয়তো ছোট ছোট ক্রিয়েটার, কিন্তু আমরাও মনে করতে পারি যে তার থেকে তো আমার সাবস্ক্রাইবার অনেক বেশি, বা তার থেকে তো এদের সাবস্ক্রাইবার অনেক বেশি, তো তার জায়গায় যদি একে রাখতো তাহলে অনেক বেশি ভালো হতো। তাই আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটার যারা আছে সবার মনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা আসবে যে এটা কিন্তু ভুল হয়েছে। তো আমি একটা কথা বলতে চাই এখানে, যে যাকে ডেকেছে তার তো কোনো দোষ নেই, আর তার থেকে বড় কথা এটা কিন্তু সম্পূর্ণ দাদাগিরি ম্যানেজমেন্টের ব্যাপার, যে তারা কাকে ডাকবে না ডাকবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তো যে যাকে ডেকেছে সে তো আনন্দ সহকারে যাবে, কারণ এটা অনেক অনেক ভালো একটা অফার, এটা সবাই যেতে চায়, আমিও যেতে চাই। নেই তার কিন্তু তার জন্য একটা বেস্ট অফার সে পেয়েছে, সে এটা অ্যাপ্রুভ করেছে, ব্যাস এইটুকুই। এবার বলে দিই, এই দুজন যে এই জিনিসটা করছে, এই ওকে রিপ্লাই দিচ্ছে, এই ওকে রিপ্লাই দিচ্ছে, এমন ভাবে রিপ্লাই দিচ্ছে যেটা একদম মানে ইউটিউব পুরো একদম যাতা অবস্থা হয়ে গেছে। তো আমি শুধু একটা কথা বলতে চাই যে তোমাদেরকে আমরা প্রত্যেকে ফলো করি, তাই দুজন দুজনকে খেললে ওরা যে দুজন দুজনের সম্বন্ধেই কিন্তু বেরোচ্ছে। যারা অডিয়েন্স দেখছে সবার অনেকেরই ভালো লাগছে, আমিও প্রথম প্রথম দেখছিলাম যে হ্যাঁ এ কি রিপ্লাই দিচ্ছে দেখি তো, ও কি রিপ্লাই দিচ্ছে দেখি তো, মানে ব্যাপার হচ্ছে এটা। বলেছে তোমরা তোমাদের ভিডিও যখন পরে দেখবে, ইন ফিউচার যখন দেখবে যে এই কথাগুলো আমি বলেছি এই কথা, তখন ভীষণভাবে খারাপ লাগবে, আমি এটা মনে করি। কারণ আমাদের ভুলটা আমাদের রাগের বসে আমরা অনেকে অনেক কিছু করে ফেলি, কিন্তু যখন সেই রাগটা মিটে যায়, যখন কয়েকটা দিন চলে যায়, কয়েকটা মাস চলে যায়, তখন সেই পুরনো কথাগুলো ভাবলে যে আমি এই জিনিসটা করেছি, তখন ভীষণভাবে খারাপ লাগে। আমার রিকোয়েস্ট এই ঝগড়াঝাটি তোমরা বন্ধ করে তোমরা আবার বন্ধু হয়ে যাও। আমি পার্সোনালি চাই যে এই ঝগড়া বিবাদ এই জিনিসগুলো একদম বন্ধ।